ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন চৌধুরী। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার অতিথি হয়ে এসেছেন সিনিয়র সাংবাদিক মাহফুজুল্লাহ এবং সমকালের উপসম্পাদক অজয় দাশগুপ্ত। স্বাগত আপনাদের দুজনকেই আজকের সংবাদ সম্প্রসারণে। দেখে নিই আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো, যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর শুরুতেই জানিয়ে দিই মার্কেন্টাইল ব্যাংক আজকের সংবাদ শিরোনাম। সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে, নিরীহ কাউকে হয়রানি না করতে পুলিশকে প্রধানমন্ত্রীর নির্দেশ। শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি সড়কের নির্মাণ কাজ নির্ধারিত সময়েই শেষ হবে, সংসদে বললেন ওবায়দুল কাদের। সুবিচার না পেলে আইনি ব্যবস্থা নেবে জাহালমের পরিবার, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস দুদক চেয়ারম্যানের। দায়িত্ব পালনের সময় নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হন, সেদিকে লক্ষ্য রাখতে পুলিশের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে চলমান অভিযান অব্যাহত রাখতে বলেছেন তিনি। সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধে স্মৃতি বিজড়িত রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। শুরুতে খোলা জিপে চড়ে পুলিশের ১১ কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি। এ সময় প্যারেডে অংশ নেওয়া সহস্রাধিক পুলিশ সদস্যের অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পরে সরকার প্রধানকে গার্ড অব অনার দেন পুলিশের সুসজ্জিত একটি দল। সাহসিকতা ও দায়িত্ব পালনে সততার স্বীকৃতি হিসেবে ৩৪৯ পুলিশ সদস্যকে বিপিএম পিপিএম এর বিভিন্ন ক্যাটাগরিতে ব্যাচ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতে মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদান স্মরণ করেন শেখ হাসিনা। পুলিশ সদস্যদের কল্যাণে নেয়া তার সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। সর্বমোট প্রায় ৯১,০০০ উপর পুলিশের পদ আমরা সৃষ্টি করেছি এবং নিয়োগ দিয়েছে। অনেক প্রয়োজনীয় ট্রেনিং এবং যানবাহন সরঞ্জামাদি, অস্ত্র সরবরাহ, ভূমি সংস্থান, অবকাঠামো নির্মাণ, প্রশিক্ষণ এবং সার্বিক সক্ষমতা বৃদ্ধি সহ পুলিশ সদস্যদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক দমনে পুলিশের প্রশংসা করেন সরকার প্রধান। সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিরাপদ সড়ক বাস্তবায়নের তাগিদ দেন তিনি। সন্ত্রাসের কোনো ধর্ম নাই, বর্ণ নাই, দেশও নাই, কিছুই নাই। কাজেই এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকতে হবে। মাদক নির্মূলে যে অভিযান আমাদের চলমান, এটা আমাদের অব্যাহত রাখতে হবে। সেই সাথে সাথে নিরাপদ সড়ক, এই নিরাপদ সড়ক মানুষের মাঝে এটা জনসচেতনতা গড়ে তুলতে হবে। পুলিশকে জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা। একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনাদের হাতে কোনো নিরীহ জনগণ কেউ যেন নির্যাতনের শিকার না হয় বা কোনো রকম হয়রানির শিকার না হয়। বরং কোনো হয়রানি হলে সাধারণ মানুষকে রক্ষা করা, এটাই আপনাদের কর্তব্য, এটাই জনগণ আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে। হিমাল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। মুক্তির আনন্দ নিয়ে টাঙ্গাইলের নাগরপুরের ধুবড়িয়া গ্রামের বাড়িতে ফিরেছেন দুদকের মামলায় বিনা অপরাধে ৩ বছর জেল খাটা নিরপরাধ জাহালম। সুবিচার না পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তার পরিবার। রবিবার রাত ১টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান দুদকের দায়ের করা আলোচিত মামলার ভুল আসামি জাহালম। জেল থেকে বের হয়ে সোজা টাঙ্গাইলের নাগপুরে গ্রামের বাড়িতে মায়ের কাছে চলে যান জাহালম। বিনা অপরাধে আর কারো জীবনে এমন নির্মম ঘটনা যাতে না ঘটে, এমন দাবি এলাকাবাসীর। জাহালম খুব সরল প্রকৃতির লোক, এরার পরিবারটা খুবই নিরীহ মানুষ। সে অযথা ৩টা বছর জেল কাটলো মিথ্যা মামলায়। তাহলে দুদকের উপরে আমাদের কতটুকু আস্থা বা ভরসা থাকতে পারে? সুবিচার না পেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান জাহালমের পরিবার। মিথ্যা মামলা, তবু আমরা হাল ছাড়ি নাই। যারা এই ব্যাপারে ফাঁসিয়ে দিছে, আমি তাদের সুস্থ বিচার চাই। দুর্নীতি দমন কমিশন, সেটা যদি আইনি কোনো ব্যবস্থা, যে আমার ভাইয়ের ডাটা কালেকশন করে দিল, তারা যে তাদের কোনো ব্যবস্থা না নেয়, আইনজীবীগণ আছে, তাকে আমরা সুব্রোর আমরা আইনি ব্যবস্থা নেব। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান জাহালম। বিষয়ে সঠিক তদন্ত করে সঠিক লোক জানিয়ে ধরে, মিথ্যা মামলায় মানুষ এদিন হয়রানি না করে। আমার মতো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দুদকের কঠিন বিচার চাই, আর এবং কি আমার ক্ষতিপূরণ চাই, আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি। ২০১৬ সালে ৬৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক।
চেহারায় মিল থাকায় মূল অভিযুক্ত সালেকের নাম বাদ দিয়ে জাহালমের নামে চার্জশিট দিলে জেল হাজতে পাঠায় আদালত। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে মামলার ভুল আসামি জাহালমকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেয় হাইকোর্ট। একই সঙ্গে তাকে তাৎক্ষণিকভাবে মুক্তির নির্দেশ দেওয়া হয়। ডিবিসি নিউজ ডেস্ক। জাহালমের হয়রানির জন্য তদন্ত কর্মকর্তাদের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এই ঘটনায় দুদকের একজন পরিচালকের নেতৃত্বে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। দুপুরে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান দুদক চেয়ারম্যান। জাহালমকে দুদক অ্যারেস্ট করেছিল নাকি? জাহালমকে দুদক অ্যারেস্ট করবে? সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমি অর্ডার করে এসেছি এখন যে সকল যারা এটার সঙ্গে জড়িত ছিল আয়োরা, আয়োদের কি দায় দায়িত্ব ছিল তাই না, সেগুলো দেখব আমরা। আমাদের এখানে একজন ডিস্ট্রিক্ট জাজ আছেন, ওনাকে দিয়ে আমরা চেষ্টা করব, মানে বলছি তদন্ত করার জন্য। জানিয়ে দিলাম আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো। এই সংবাদগুলো নিয়ে কথা বলতে চাই আজকের সংবাদ সম্প্রসারণে আমার অতিথিদের সাথে। প্রথমেই শুরু করতে চাই, আজকে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে নিরপরাধ মানুষকে হয়রানি না করবার নির্দেশ দিয়েছেন, এবং এটি যে প্রথমবার দিলেন প্রধানমন্ত্রী এমনটি না, গতবারে বা তার আগের বারগুলোও যদি আমরা দেখি একই রকম নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন। আসলে প্রধানমন্ত্রীর এমন নির্দেশনায় পরিস্থিতির পরিবর্তন কতটা হচ্ছে, এবং এবার আবারও যখন এমন নির্দেশনা দেওয়া হচ্ছে তাতে আসলে উন্নতি হবে কিনা পরিস্থিতির, কি মনে হয় জনাব মাহফুজুল্লাহ? না, পুলিশ সপ্তাহ তো মানে সাংবাদিক ব্যাপার, মানে প্রতি বছর এই সময়টাতে পুলিশ সপ্তাহ হয়, পুলিশ সবাই কর্মকাণ্ডে মূল্যায়ন হয়। কিন্তু প্রধানমন্ত্রী যে কথা সেখানে বলেছেন সেটা হচ্ছে প্রণিধানযোগ্য। আপনি যেটা বললেন যে প্রতি বছরই একই ধরনের কথা বলা হচ্ছে, তো বলার পরেও এই যে নিরীহ কাউকে হয়রানি না করা, তার মানে কি পুলিশ নিরীহ কাউকে হয়রানি করে? এর মধ্য দিয়ে তিনি একরকমভাবে বলেছেন, কিন্তু এর যদি আপনি গূঢ় অর্থ ধরেন তাহলে দাঁড়াচ্ছে যে পুলিশ হয়রানি করে সেটা উনি জানেন, এবং কিন্তু পুলিশ তো ইয়ে হচ্ছে না, মানে পুলিশের, আমি বলছি না যে সবাই খারাপ, কিন্তু পুলিশের তো সংশোধন হচ্ছে না। যদি সংশোধন হতো এই ক্ষেত্রে তাহলে তো আজকে প্রধানমন্ত্রীকে এই কথা বলতে হতো না। এবং এর সঙ্গে যদি আপনি জাহালমের ঘটনাটা মেলান, যে একজন নিরীহ মানুষ, সাধারণ মানুষ, তিনি আপনার 3 বছর কারাভোগ করলেন, মানে নিরাপরাধ একজন মানুষ, এবং আমি দেখলাম, আমি খুব অবাক হলাম যে আপনার দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলছেন যে দুর্নীতি দমন কমিশন কি তাকে গ্রেফতার করেছে? দুর্নীতি দমন কমিশন গ্রেফতার করে নাই, দুর্নীতি দমন কমিশন তো তদন্ত করেছে। তো তদন্ত যদি করে থাকে তো তাহলে তার দায়ভার তাদেরকে নিতে হবে। যে পুলিশ গ্রেফতার করেছে, পুলিশ হয়তো একটা কোনো একটা অনুমানের ভিত্তিতে বা কোনো একটা রিপোর্টের ভিত্তিতে করেছে, উনি সেটার দায়ভার মনে হলো যে উনি এড়াতে চান, তো দুদক যে তদন্ত করে রিপোর্ট দেওয়ার পরেই কিন্তু এই ঘটনা ঘটেছে, তাহলে দুদক তো দায়ভার এড়াতে পারে না। এটাই দ্বিতীয় হচ্ছে যে প্রধানমন্ত্রীর এই বক্তব্য, আমি যেটা আশা করব যে পুলিশের বর্তমানে যে প্রশাসন আছেন, আমাদের যিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পুরনো স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি নিশ্চয়ই বিষয়গুলো অনেক বিশদভাবে জানেন, পুলিশের সমস্যাটা কোন জায়গায়, পুলিশের বিভিন্ন ক্ষেত্রে পদোন্নতি হয়েছে, আবার যেমন ধরেন আজকে বোধহয় 350 জনকে পুলিশ পদক দেওয়া হয়েছে সাহসিকতা এবং ইয়ের জন্যে। এখন এটা কী কী কর্মকাণ্ডের জন্য এই পদক দেওয়া হয় সেটা কিন্তু আমরা খুব জানি না বিস্তারিত, আমার মনে হয় জনগণের এটাও জানার অধিকার আছে। জানবার চেষ্টা করলে জানা যাবে নাকি? জানা যাবে, আমি সঙ্গে যাব, একটু জিজ্ঞাসা করি আমাদের সঙ্গে টেলিফোনে কর্মকাণ্ডের জন্য। আমাদের সাথে টেলিফোনে যুক্ত হচ্ছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার অপরাধ বিভাগের কৃষ্ণপদ রায়। জনাব কৃষ্ণপদ রায়, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে তাহলে প্রথমেই শুরু করতে চাই যে পুলিশ সপ্তাহ উপলক্ষে যে বিপিএম পিপিএম দেয়া হয়, আসলে কি ধরনের, যেটি জনাব মাহফুজুল্লাহ প্রশ্ন তুলছিলেন, আসলে কেন দেয়া হচ্ছে সেই বিষয়টি আমরা খুব একটা জানি না, আসলে কি ধরনের ক্রাইটেরিয়া দেওয়া হয় সেটি একটু যদি শুরুতে জানি। এটা যে আপনারা জানেন না এতে আমি অবাক হচ্ছি, এই কারণে প্রতি বছরই যখন পদকটা দেওয়া হয় এবং যেদিন ফর্মাল পদক দেওয়া হয়, মানে পুলিশ উইকের প্রথম দিন যেদিন মাননীয় প্রধানমন্ত্রী পদকটা দেন, ওই দিন একটা সুভেনির যারা আসে সব অতিথিদের কাছে দেওয়া হয়। এবারও কিন্তু পদক কে কি কারণে পেয়েছেন তার একটা সুভেনির আছে, এবং সবার 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা বর্ণনা আছে তাদের কর্মকাণ্ড, মানে সেটি আমরা জানতে চাইলেই জানতে পারি
বিষয়টি এমন, এটা তো ওপেন, ইট ইজ ওপেন নিশ্চয়ই। জনাব কৃষ্ণ পদরা, এবার একটু মূল প্রশ্নে ফিরতে চাই, সেটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যেটি বললেন আপনাদেরকে সন্ত্রাস দমন জঙ্গি দমনের জন্য আপনাদের প্রশংসা করেছেন এবং সেই সাথে সাথে নির্দেশনা দিয়েছেন নিরপরাধ মানুষকে যেন হয়রানি না করা হয়, মানে এমন নির্দেশনা দিতে হচ্ছে কেন? এবং আসলেই তো পুলিশের নামে গ্রেপ্তার বাণিজ্য বলেন, মাদক দিয়ে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, চাঁদাবাজি ইত্যাদি অভিযোগগুলো তো ওঠেই, ব্যবস্থা কতটা নেওয়া হয় সেটিও জানতে চাই। আচ্ছা, এটা আপনি যেটা বললেন যে কেন বলতে হচ্ছে, দেখেন পুলিশ তো 1861 সাল থেকে পুলিশ কাজ করছে একটি আইনের অধীনে, তো আপনি একটি আইন করে একটা একটা ব্রিফিং এ তো সব কাজ হয় না, এটা প্রতিনিয়তই প্রতিটি পেশাই যারা কাজ করেন প্রতিনিয়ত তাদের কাজ সম্পর্কে বলে দিতে হয়, কাজ সম্পর্কে মনে করিয়ে দিতে হয়, তাদেরকে প্রশিক্ষণ দিতে হয়, তাদেরকে মোটিভেট করতে হয় এবং ত্রুটি বিচ্যুতি ধরিয়ে দিতে হয় এবং ত্রুটি বিচ্যুতি যাতে ভবিষ্যতে আবার না হয় সেই সম্পর্কে সতর্ক করতে হয়, এটা কিন্তু খুব স্বাভাবিক প্রক্রিয়া। তবে আমরা তো এটা তো অস্বীকার করতে পারি না যে বাংলাদেশে যে মানুষের যে এক্সপেকটেশন সেই এক্সপেকটেশন পুরোপুরি পূর্ণ করতে পারিনি, যদিও আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, আপনারা স্বীকার করবেন দেশের যে এখন আইনশৃঙ্খলা অবস্থা সেই আইনশৃঙ্খলা কিন্তু অন্য যে কোনো সময়ের তুলনায় এক আমি বলবো যে একটি সন্তোষজনক অবস্থায় আছে। তবে এটাই কিন্তু আমি মনে করি না যে সর্বোচ্চ অবস্থায় আমরা আছি, প্রতিনিয়তই আমাদের উন্নতি করার সুযোগ আছে, সেটাই মাননীয় প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন এবং পুলিশের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসে সেই অভিযোগগুলো যাতে আসতে না পারে সেই রকম ভাবে কাজ করার জন্য আমাদের নির্দেশনা দিয়েছেন এবং আমাদের দায়িত্ব আমাদের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে সজাগ থেকে এটা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরো যাতে ভালোভাবে কাজ করা যায় এবং প্রকৃত অর্থেই মানুষের আস্থা অর্জন করা যায় সেইভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে। জি নিশ্চয়ই। জনাব কৃষ্ণ পদরায়, আপনারা যে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, মানে এই ধরনের অভিযোগ যখন আসে তখন আমরা মানে শুরুতেই জানি যে তাদেরকে ক্লোজ করা হচ্ছে, কিন্তু তারপরে কি খুব দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়? আমি এখন আপনাকে পরিসংখ্যানটা দিতে পারছি না, তবে আমি এইটুকু বলতে পারি যে পুলিশের যে ব্যবস্থা আছে বিভাগীয় ব্যবস্থা অন্য যে কোনো পেশার তুলনায়, সিভিল সার্ভেন্ট যারা আছেন তাদের মানে অশ্রদ্ধা রাখছি না, কিন্তু বাস্তবতা হচ্ছে গিয়া পুলিশের ক্ষেত্রে কিন্তু বিভাগীয় ব্যবস্থা বেশি হচ্ছে এবং প্রচুর পরিমাণে শাস্তি হচ্ছে এবং শাস্তির চাকরি চুক্তি থেকে শুরু থেকে তিরস্কার থেকে শুরু করে ছাত্র বিশেষে চাকরি চুক্তিও হচ্ছে। এটা কিন্তু পরিসংখ্যান সাংবাদিক ভাইরা ইচ্ছা করলে বের করতে পারেন কিংবা আমাদের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করলে কিন্তু আমরা এই সমস্ত তথ্য কিন্তু বিভিন্ন সময় সরবরাহ করে থাকি, এটা কিন্তু গোপন কোনো বিষয় নয়। জি জনাব কৃষ্ণ পদরায়, তারপরেও মানে আসলে মানুষের মন থেকে পুলিশের একটা ভীতি, যেটি বলা হয় যে বাঘে ধরলে এক ঘা পুলিশ ধরলে 18 ঘা, মানে এই যে একটা ভীতি সেটি খুব একটা কাটছে না, এটি কাটানোর জন্য কি আপনারা উদ্যোগ নিচ্ছেন কিনা? সেটি খুব কাটছে না আমি সেটা অবশ্য মানতে চাইব না, আমি আমি বলবো যে হ্যাঁ আমরাও তো কাঁচিত সর্বোচ্চ পর্যায়ে দায়িত্ব আমরা কিন্তু কাজ করছি, সেই ভীতিটা কাটিয়ে ওঠাই কিন্তু আমাদের লক্ষ্য। আমরা দুইটা ভীতির কথা আমরা জানতে আমরা আমাদের যারা সহকর্মী আছে তাদেরকেও বলি যে পুলিশ ভীতি থাকতে পারবে না, পুলিশ ভীতি যদি থাকে তাহলে বুঝতে হবে যে পুলিশ ঠিক মতো কাজ করছে না। আরেকটা হচ্ছে যে পুলিশের কার্যকারিতার মধ্য দিয়ে অপরাধ দমনের মধ্য দিয়ে মানুষের অপরাধ ভীতিও দূর করতে হবে, অপরাধ ভীতি দূর করা এবং পুলিশ ভীতি দূর করা দুইটাই কিন্তু আমাদের জন্য করণীয় এবং এই দুইটা আমাদের জন্য চ্যালেঞ্জও বটে। আমরা কাজ করছি, আমরা হয়তো ধীরে ধীরে উন্নতি করছি, আমরা আশা করছি যে আমাদের এই যে প্রতিশ্রুতি যদি অব্যাহত থাকে এবং আমরা যেভাবে কাজ করছি নিশ্চয়ই, কারণ আমরা তো এই দেশেরই নাগরিক। জি নিশ্চয়ই কৃষ্ণ পদরায়, আমরাও আপনাদের জন্য সেই কামনায় করতে চাই, কিন্তু আর একটি বিষয় একদমই খুব সাধারণ একটি বিষয় যে পুলিশ যখন রাস্তায় ধরেন যে কোনো বিষয়ে কথা বলছে, যেমন কিছুদিন আগে এক নারীর সাথে কথোপকথন মানে তদন্ত করতে তল্লাশি করতে গিয়ে একটি কথোপকথন ভাইরাল হয়েছিল ফেসবুকে, গণমাধ্যমেও সেই বিষয়টি অনেক এসেছে, মানে সাধারণত পুলিশ যখন সাধারণ জনগণের সাথে কথা বলে তখন জনগণের মধ্যে সেই ভীতিটা কাজ করে, বা তাদের কিভাবে কথা বলা উচিত, পুলিশের আসলে জনগণের সাথে কিভাবে কথা বলা উচিত একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে, সেই বিষয়ে কি পুলিশকে বা যারা রাস্তায় কাজ করে তাদেরকে নির্দেশনা দেয়া হয়? পুলিশের আচরণ কি হবে সেই সম্পর্কে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়, কিন্তু আপনি জানেন সবাই একরকম নয় এবং সবাই একই পেশা থেকে একই ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, বিভিন্ন সামাজিক পরিস্থিতি বিভিন্ন এলাকা থেকে আসে, সবাই সমানভাবে শিক্ষিত হয়ে ওঠে না। আমরা সারাদিনে যদি 10টা আচরণ করি, আপনি তো একটা আচরণ নিয়ে প্রশ্ন তোলেন, বাকি 9টা আচরণ নিয়ে কিন্তু আপনি যে খুব একটা খারাপ বলছেন আমাদেরকে সেটা নয়, তো আমাদের মধ্যে মাঝে মাঝে ত্রুটি বিচ্যুতি হয় তা এবং সেগুলো আমরা স্পষ্টভাবে দেখি এবং এই ত্রুটি বিচ্যুতিকে উদাহরণ হিসাবে দেখিয়ে এটা যাতে রিপিট না হয় সেই ব্যাপারে আমরা সবসময় কাজ করি, কাজ করতে থাকি, কিন্তু আমরা কিন্তু এগুলোতে
আমরা পর্বত্র টলারেন্সই আমরা দেখিয়ে থাকি। যারা এই সমস্ত কাজ করেন তার দায় দায়িত্ব ডিপার্টমেন্ট বহন করে, ডিপার্টমেন্ট দুঃখ প্রকাশ করে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে থাকে। আপনাদের প্রশ্ন থাকলে কিন্তু করতেই পারেন। হ্যাঁ, আমার একটি প্রশ্ন, যেটা গণমাধ্যমে সবসময় আসে যে পুলিশ সাধারণ মানুষের কল্যাণ মঙ্গল করে, আমাদের সমাজে যে স্থিতিশীলতা আইন শৃঙ্খলা বজায় থাকে তার পিছনে পুলিশের বড় অবদান আছে, আমাদের মুক্তিযুদ্ধেও বড় অবদান রেখেছে, আত্মাহুতি দিয়েছে তারা, প্রথম প্রাণ যারা দিয়েছে তার মধ্যে পুলিশের নাম সবচেয়ে উল্লেখ বেশি করে উল্লেখ করতে হয়। কিন্তু বিভিন্ন এলাকায় সামাজিক ও রাজনৈতিকভাবে প্রভাবশালীরা যতটা প্রভাব বিস্তার করতে পারে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশের উপরে, সাধারণ জনগণ ততটা পারে না, এরকম একটা অভিযোগ কিন্তু বহুদিনের। অভিযোগটা, এই অভিযোগটা সম্পর্কে আমরা সজাগ আছি, তবে আপনি, আমি তো বললাম দুই একটা ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু খুব বেশি আপনি এবছর ঢালাও একটা কমেন্ট করেছেন, কিন্তু খুব বেশি যে উদাহরণ আপনি দিতে পারবেন সেটা হয়তো পারবেন না, কারণ আপনি হয়তো দুইটা উদাহরণ দিলে আমি আরো দশটা উদাহরণ দিতে পারবো যেখানে আমরা এই সমস্ত প্রভাবের ঊর্ধ্বে উঠে কাজ করছি। জি, জনাব কৃষ্ণপদরা, আসলে সেই দশটাই তো স্বাভাবিক, দুটো অস্বাভাবিক বলেই হয়তো আমরা এই বিষয়ে প্রশ্ন তুলি। মানে আমি কৃষ্ণকে বলতে চাই, কৃষ্ণ আমার এক সময়কার সহকর্মী, সেই অধিকার থেকে সাংবাদিকও ছিলেন, হ্যাঁ, মানে আমার সঙ্গে কাজ করেছেন উনি, তো সেই অধিকার থেকে বলি কৃষ্ণকে একটা, প্রথম হচ্ছে যে যে সুবিনিটটা বেরিয়েছে কৃষ্ণ, সেটা যদি আমাকে পৌঁছে দেওয়া হয় বা পাঠানোর ব্যবস্থা করা হয় আমি বাধিত হব। যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা এই নির্বাচনের সময় দেখেছি বেশ কিছু পুলিশ কর্মকর্তা মানুষের মনোনয়ন দেওয়ার সময় বা রাজনৈতিক নেতাদের সঙ্গে মঞ্চে দাঁড়িয়েছেন, সেটা কি গ্রহণযোগ্য বিষয়? এটা হচ্ছে আমার প্রশ্ন। মনোনয়ন দেওয়ার সময় মঞ্চে দাঁড়িয়েছেন, কিন্তু আমরা দেখেন যখন একটি রাজনৈতিক সভা সমাবেশ হয় আমরা কিন্তু নিরাপত্তার জন্য সেই সমাবেশের আশেপাশে থাকি এবং নিরাপত্তার প্রয়োজনে অনেক সময় মঞ্চে উঠে থাকি। তবে কেউ যদি কোনো দলের পক্ষে বা বিপক্ষে কিছু করে থাকে সেটা অবশ্যই নিন্দনীয়, তবে সভা সমাবেশে পুলিশ দেখা দরকার সেটা কিন্তু নয়, পুলিশ থাক। জি, সেটি আপনাদের দায়িত্বের অংশ। জনাব কৃষ্ণপদরায়, ঘটনাটা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়েছিল, একজন উঠেছিল সাতক্ষীরা একটা থানা, সেটাই বলছি আমি, সেটা অ্যাকশন হয়েছিল, আমাদের নজরে আসে, সেগুলোকে কিন্তু আমরা শূন্য সহিষ্ণুতা দিয়েই দেখি, যথাযথ ব্যবস্থা নিয়ে থাকি এবং ভবিষ্যতে যা এই রিপিটটা হয় সেই জন্য আমরা সজাগ থাকি। জনাব কৃষ্ণপদরায়, আরেকটা বিষয় নিশ্চয়ই আপনি, এখন যেটি খুব আলোচিত হচ্ছে জাহালমের তিন বছর বিনা বিচারে এবং ভুল কারণে তাকে আটকে রাখার যে বিষয়টি, এবং আজকে দুদক চেয়ারম্যান বলছে যে গ্রেপ্তার তো দুদক করেনি, আসলে গ্রেপ্তার নিশ্চয়ই পুলিশ করেছে 2016 সালের জুন মাসে এক মাঠে কাজ করার সময়। তাহলে পুলিশের এখানে আসলে দায়ভারটা কেমন? এটা এটা তো আসলে প্রকৃত ঘটনা কিভাবে ঘটেছিল আমি সেটা জানি না, তবে এই আমি বলবো যে কাউকে গ্রেপ্তার করতে কে কার নামে ওয়ারেন্টটা বের হয়েছে সেইটা সম্পর্কে সুনিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা উচিত, যাতে আমার আমার কোনো যথেষ্ট কি বলে বাদ দিতে না করার কারণে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তাকে, সেটা অবশ্যই নিন্দনীয় এবং দুঃখজনক। জি, মানে তাহলে এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রেও আপনারা ব্যবস্থা, মানে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে যারা এরকম তদন্ত কাজে গাফিলতি করে, বা এর আগেও আমরা দেখেছি 11 মাসের শিশুকে সেখানেও কিছু ব্যবস্থা নেবার খবরও আমরা জানি, যদিও যে 11 মাসের শিশুকে আসামি করা হয়েছে সহিংসতার আসামি বা আরও কিছু মানে বিভিন্ন কারণে আসামি করা হয়, তদন্তে গাফিলতির জন্য তো বিনা বিচারে আটকে থাকে অনেকেই, এমনটা তো হয় নাকি? তদন্তে গাফিলতি আসলে কি, এটা আরেকটা দিকে আপনার রিলেটিভ ব্যাপার, আমি তদন্ত আমার তদন্ত যখন সম্পন্ন হয় সেই তদন্ত তদারক কি করেন অনেক কর্মকর্তা, তারপরে একটি চার্জ দেওয়া হয়, তারপরে যদি কোনো ব্যক্তি খালাস হয়ে যান সবসময় তদন্তে গাফিলতির জন্য সেটা নাও হতে পারে, আবার হতেও, কারণ আপনি দেখেন আপনি লোয়ার কোর্টের একটি সাজা আবার হায়ার কোর্টে বাতিল হয়, তখন কি আপনি লোয়ার কোর্টকে বলবেন যে লোয়ার কোর্টের সাজা যারা দিয়েছেন তারা গাফিলতি করেছেন? সেটা নয়। তবে আমার কথা আমি যেটা বলতে চাচ্ছি, আমরা গুড ফেথে কাজ করছি, মনের মধ্যে যদি কোনো দূরদৃষ্টি না থাকে তাইলে আমাদের সেই দু একটা ভুলভ্রান্তি হয়েছে সেটা অবশ্যই আমার চোখে দেখতে হবে, কিংবা তার জন্য হয়তো যথেষ্ট চিন্তা আমরা করবো না, কিন্তু সেই কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে কিছু করে থাকে সেটা অবশ্যই নিন্দনীয় এবং ক্ষেত্রবিশেষের।
না আর তেমন প্রশ্ন না, আমি বলছি যে হয় কি, ওই যে কৃষ্ণ যেটা বললেন সেটা হচ্ছে, দেখেন ভালো জিনিস তো খবরে আসে না কখনোই, যখনই ব্যত্যয় ঘটে কোনো জিনিসের তখনই খবর আসে। যেমন গত দু তিন বছরে পুলিশের দুজন উচ্চপদস্থ কর্মকর্তা ডিআইজি পর্যায়ে তাদের আচরণ সম্পর্কে নানান বিষয়ে আলোচনা হয়েছে, তো এটা কিন্তু মানুষের দৃষ্টিকে আকর্ষণ করে সেইটা, এবং সেই জন্যই মানুষ আসলে মানে মনক্ষুণ্ণ হয় বা কষ্ট পায়। কারণ মানুষ ওই যেটা কৃষ্ণ বললেন যে পুলিশকে তো আমি নিরাপদ ভাবতে চাই, পুলিশকে আমি আমার বন্ধু ভাবতে চাই, হ্যাঁ আমি অপরাধ করলে নিঃসন্দেহে পুলিশ আমাকে গ্রেফতার করবে, কিন্তু গ্রেফতারের সময় তার আচার আচরণটা যদি মানে ইয়ে হয়, নিবর্তনমূলক না হয়, সে যদি হ্যাঁ ঠিক আছে আমি অপরাধ করেছি আমাকে ধরে নিয়ে যাবে তারপরে বিচার হবে, তাহলে কিন্তু মানুষের এত অভিযোগ থাকতো না পুলিশ সম্পর্কে। আর আরেকটা অভিযোগ পুলিশ সম্পর্কে আছে, সকলের সম্পর্কে না, বেশ কিছু বা অনেক হয়তো পুলিশ সম্পর্কে, সেটা হচ্ছে দুর্নীতি। তো সেটা তো আবার অন্য বিষয়, সেটা যে পুলিশও তো এই সমাজের মানুষ, কাজে সে যে পুরোপুরি সে যে দুর্নীতি পুরোপুরি দুর্নীতি বাইরে থাকবে আমি এটা আশা করি না, এটা আশা করি না। জনাব অজয় দাশগুপ্ত, মানে আসলে এই হয়রানির পরিস্থিতিটা এখন কেমন, যেটি কৃষ্ণপদ রায় বলছিলেন যে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, কিন্তু আমি আসলে বিশেষভাবে জানতে চাই এই পুলিশের দ্বারা যে হয়রানি হয়, পুলিশ তো আসলে আমাদের রক্ষক, যখন পুলিশই ভক্ষকের ভূমিকায় আসে সেই পরিস্থিতিটা আসলে কেমন? সেটা না, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, যে কাজ থেকে বিরত রাখতে বলেছেন, সেটা তো হচ্ছে তার প্রশিক্ষণের প্রথম কথাই কিন্তু ওইটা, যে তুমি কী কী করতে পারবে কী কী করতে পারবে না। কাজেই আপনি শুরুতে যেটা বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দিয়েছেন, শুধু না নির্দেশ দিয়েছেন, সেটা তো অবশ্যই ব্যত্যয় আছে। যেমন সরকারি কর্মকর্তাদের সম্পর্কে বলতে পারি, সংসদ সদস্যদের কথাও বলতে পারি, আজকে ধরেন সংসদের প্রকৃত অর্থে নূতন সংসদের আজকে তৃতীয় দিন, একদিন রাষ্ট্রপতি মানে সংসদে ভাষণ দিয়েছেন, তারপরে গতকাল আজকে, আজকেই দেখেন যে অনেকগুলো আসন কিন্তু খালি, নূতন সদস্য এসেছে, তাদের কিন্তু মানে পরিপূর্ণ থাকার কথা যে সংসদটা কীভাবে কাজ করবে নূতন পরিস্থিতি হয় নাই। দুদক এখন রাস্তায় আইন মানে না, সেখানে গিয়ে হানা দিচ্ছে, কিংবা স্কুলে উপস্থিত থাকে না শিক্ষক, কিংবা হাসপাতালে, ওখানে গিয়ে কিন্তু দুদক হানা দিচ্ছে। এখন দুদকের এখতিয়ার নেই সংসদে যাওয়ার, দুদক কেন, কারোই কিন্তু বিচার বিভাগ, কেউ এই সংসদের ভেতরে কে কী বলবে না বলবে, কিন্তু ওখানে তো যারা আইন প্রণয়ন করে এবং দেশে কী হচ্ছে না হচ্ছে সব কিছুর খবর রাখে, তাদেরই তো মানে নিজের উপস্থিত থেকে, বিশেষ করে নূতন সংসদে, আমরা ব্রিটিশ পার্লামেন্টেও গত কয়েকদিন দেখেছি ব্রেক্সিট নিয়ে আলোচনায় কখনো একেবারে প্রতিটি আসন পরিপূর্ণ শুধু না, অনেকে দাঁড়িয়ে আছেন, বসার জায়গা হয় না, আবার কোনো কোনো দিন দেখা যায় যে একেবারেই ফাঁকা আর কি, সেটা হয়। কিন্তু আমাদের তো নূতন সংসদে কিন্তু দেখা গেল আইন শৃঙ্খলা বাহিনী এখন এখানে তার স্কুলে শিক্ষক অনুপস্থিত, হাসপাতালে চিকিৎসক অনুপস্থিত, আর সংসদে সংসদ সদস্যরা, কিন্তু ওখানে তো দুদক যেতে পারবে। কিন্তু এই যে পুলিশের ব্যাপারটা, ধরেন আমরা বারবারই কিন্তু আলোচনা করি, যেটা ব্যত্যয় ঘটে সেটাই সংবাদ। আমাকে একাধিক এমপি বিভিন্ন সময় বলেছেন যে এত কাজ করি কোনো খবর নাই, আমার দলের কর্মীরা এই খাওয়া নিয়ে মারপিট করছে, বা এই মিটিংয়ের জন্য চাঁদা তুলতে গেছে মারপিট করছে, সেটাকে আপনারা এত বড় করে খবর দিলেন, আর আমি যে এই তিনটা অনুষ্ঠান করলাম, তো তাদের তো এটা বুঝতে হবে যে তাদের ওইটিই কাজ, আইন শৃঙ্খলা বাহিনীর ওইটিই কাজ, অভিযোগগুলো আসে। আবার এটা ঠিক, এই যে জঙ্গিবাদের একটা বিস্তার ঘটেছিল, সেই মূল ধাক্কাটা তো পুলিশকে সামাল দিয়েছে, কিংবা আমাদের সমাজে যে সাধারণভাবে শৃঙ্খলা বজায় থাকে, সবাই যে আমরা আইন কানুন সবসময় ভাঙি না, তার পিছনে তো পুলিশ, তার উপস্থিতি অনেক ভালো, দশটা কেন হাজারটা ভালো কাজ করছে, সেই উদাহরণ দেওয়া, সেটাই তো তার, সেটাই তার কাজ, আপনি যেটি বলছিলেন, এবং সেজন্যই যেমন ধরেন যে এই যে মানে মানে কিন্তু এই যে শুরুটাই হয়েছিল ব্রিটিশ আমলে, কি পুলিশ হলো জনগণের সেবক, কাজেই জনগণ তাদের সেবা করবে, তার কিন্তু বেতন ছিল না শুরুতে, জনগণ তার সেবা করবে, অর্থাৎ জনগণ তাকে খাওয়াবে, থাকার জায়গা দিবে, হুজুর হুজুর করবে, হ্যাঁ, এবং তার সুযোগ সুবিধা করবে। এখন সাধারণ যে মালিশ, জাহালম তো পুলিশকে সুবিধা দিতে পারে না, পুলিশকে সুবিধা দিতে পারে প্রভাবশালীরা, পুলিশকে সুবিধা দিতে পারে রাজনৈতিকভাবে যারা মানুষের টাকা থেকেই তো পুলিশের বেতন ভাতাও আসছে, জনগণের টাকা থেকেই তো আসছে, তো জাহালম তার মধ্যে না, একটা বাক্য শুধু বেশি করবে, সেটা হচ্ছে যে এই পুলিশ সম্পর্কে যত অভিযোগ, সকলের সম্পর্কে না, তো সকল কিছুর অবসান ঘটবে যদি দলমত নির্বিশেষে আপনি পুলিশকে রাজনৈতিক প্রভাবের বাইরে রাখেন। এইটি হচ্ছে আসলে মূল সমস্যা, যে যারাই ক্ষমতায় থাকে তারাই পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে, তখনই সমস্যাটা দেখা যায়। একটা বিরতি নিয়ে আসি, বিরতির পরে আলোচনা করতে চাই, জাহালমের প্রসঙ্গটারও আলোচনায় আনতে চাই, থাকুন আমাদের সাথে দর্শক।
ফিরলাম সংবাদ সম্প্রসারণে। বিরতির আগে যেমনটি বলেছিলাম যে জাহালমের প্রসঙ্গে আমরা কথা বলবো। আজকে দুদক চেয়ারম্যান যেটি বলছেন যে আসলে জাহালমকে তো দুদক গ্রেপ্তার করেনি, করেছে পুলিশ। আসলে আমি একটু জানতে চাই যে বিনা বিচারে তিন বছর জাহালমকে কেন আটকে থাকতে হলো, জেলখানে থাকতে হলো। এই জন্য আমি সংযুক্ত করে নিতে চাই জাহালমের আইনজীবী অমিত দাশগুপ্ত, তিনি আমাদের সঙ্গে টেলিফোনে সংযুক্ত হয়েছেন। জনাব অমিত দাশগুপ্ত, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি, স্বাগত আপনাকে। আসলে শুরুতে একটু স্পষ্ট হতে চাই, তিন বছর কেন লাগলো? মানে এরকম সালেকের বদলে জাহালমকে আটকে রাখলো, তিন বছর লেগে গেল এটুকু বুঝতে, তাও আবার মানবাধিকার কমিশনের তদন্ত এবং গণমাধ্যমের সূত্রেই তো এটাই আসলে বেরিয়ে আসলো, এত সময় কেন লাগলো? প্রথমত বলি, আমি আসলে জাহালমের আইনজীবী নই। যেটি হয়েছে যে জাহালমের বিষয়ে মিডিয়া একটা তদন্ত করেছে, একটি বেসরকারি চ্যানেল প্রথমে করেছে এক বছর আগে। তারা তথ্য পেয়েছে যে জাহালম যে ব্যক্তি সে আসলে প্রকৃত আসামি নয়, আবু সালেক ছিল হচ্ছে প্রকৃত আসামি। তাকে তদন্তকারী কর্তৃপক্ষ আইডেন্টিফাই করতে পারেনি, বরং তার চেহারার সাথে সাদৃশ্য থাকার কারণে ব্যাংক কর্মকর্তারা যেভাবে দেখিয়ে দিয়েছে সেই অনুযায়ী তদন্তকারী কর্তৃপক্ষ তাকে গিয়ে তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে এবং পরবর্তীতে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। টোটাল 33টা মামলা ছিল, তার মধ্যে 27টা মামলায় হচ্ছে জাহালমের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে এবং তার একটি মামলা সূত্র ধরে তাকে প্রথমে গ্রেপ্তার করা হয়। এবং তদন্ত পর্যায়ে অবশ্য জাহালমকে দুদক জিজ্ঞাসাবাদ করেছিল এবং তখনও জাহালম বলেছিল যে আমি জাহালম, আমি আবু সালেক নই। কিন্তু ব্যাংকের উপস্থাপিত ডকুমেন্টস এবং হচ্ছে যে দুদক যারা তদন্ত করেছেন তারা জাহালমকে বিশ্বাস করেননি। জানো অমিত দাশগুপ্ত, আপনার সাথে তাহলে আসলে জাহালমের মামলার সম্পৃক্ততাটা কিরকম? এইভাবে হচ্ছে যে যখন তদন্ত হয় সেটা প্রথমে চ্যানেল 24 এটি দেখায় এবং পরবর্তীতে প্রথম আলোতে যখন রিপোর্ট হয় তখন আমি বিষয়টি মহামান্য সুপ্রিম কোর্টের একটি বিভাগের নজরে আনি যে এরকম একটি ঘটনা ঘটেছে যেখানে মানবাধিকার কমিশন বলছে যে প্রকৃত আসামিকে গ্রেপ্তার করা হয়নি, অন্য আসামি বিনা বিচারে আটক আছে। সেই বিষয়টি দৈনিক প্রথম আলোতে 28 জানুয়ারি রিপোর্ট হওয়ার পরে আমি অনবল হাইকোর্ট ডিভিশনের নজরে আনি এবং হাইকোর্ট ডিভিশন তখন রুল জারি করেন, সৌমুট রুল জারি করেন। জি, জনাব অমিত দাশগুপ্ত, এখন যে জাহালম ক্ষতিপূরণ চাইছে সেটি কি পাওয়া সম্ভব হবে জাহালমের জন্য, এবং কেমন যদি পায় সেটি কেমন পরিমাণ ক্ষতিপূরণ পেতে পারেন? কোন স্ট্যান্ডার্ড আমাদের নেই আইন অনুযায়ী, কিন্তু আমাদের সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য হাইকোর্ট বিভাগ যে কোনো মামলায় যে কোনো ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদান করতে পারেন এবং যে কোনো কর্তৃপক্ষ হচ্ছে এই ক্ষতিপূরণের আদেশ প্রদান, মানে এটি আদালতের ডিসক্রিশন। আপনার কাছে আমি কিছু জানতে চাই, সালেক কোথায় আছে? এটা কি আপনি বলতে পারবেন যে সালেকের বিরুদ্ধেই তো আসলে 18.5 কোটি টাকার জালিয়াতির ঘটনা? চেক জালিয়াতি বিষয়ে সাংবাদিকরা কাজ করছেন, তাদের সাথে কথা হয়েছে, যিনি তারা বলেছেন যে আবু সালেক চ্যানেল 24 এর রিপোর্টের পরে দেশ থেকে পালিয়ে গেছেন, এটি আমি সংবাদ মাধ্যমের সূত্রে জানতে পেরেছি। ধন্যবাদ, ধন্যবাদ অমিত দাশগুপ্ত। আমার একটা ছোট প্রশ্ন ছিল, অপরাধ একটা, মামলা 33টা কেন? ব্যাংকের আলাদা আলাদা ব্রাঞ্চের থেকে এই এই জালিয়াতির ঘটনা ঘটার কারণে যে যে জায়গায় ব্যাংকের ব্রাঞ্চ আছে সেই সেই থানায় মূলত ধন্যবাদ জনাব অমিত দাশগুপ্ত, অনেক কিছুই জানা গেল আপনার কাছে, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। একটু জানতে চাই, মানে এরকম তদন্তে এরকম বিষয়টা কিভাবে হতে পারে, কি মনে হয় অজয় দাশগুপ্ত? একজন সে মাঠে কাজ করছিল, 18.5 কোটি টাকা তো আসলে অনেক কোটি টাকা, মানে অনেক টাকা, আর সে তার একজন পাটকল শ্রমিক, টিনের একটা ঘর ছাড়া কিছু নেই। আমরা টেলিভিশনে দেখলাম তার বাড়িতে গিয়েছে, তার একটা লোক এই 18 কোটি টাকা 18.5 কোটি টাকা ধরেন আধুনিক জালিয়াতি, তো ব্যাংকের চেক জালিয়াতি তো সহজে সবাই করতে পারবে না, সে কিন্তু কাজ করতো অন্য জায়গায়, অর্থাৎ ওই যে আমাদের এই আবু সালেক তো, হ্যাঁ ওই যে আপনার ইয়াতে আর কি এনআইডি, এই যে আমাদের জাতীয় পরিচয় পত্র এইখানে কাজ করতো আর কি, এবং সে একটা যোগসূত্র ছিল এই সালেকের সঙ্গে জাহালমের, যে ওই সে তার যে এনআইডিতে ঠিকানা দিয়েছিল ওইটা হলো ওই ভুল, এই যেই ঝালমের এলাকা ওই বাড়িতে তার ঠিকানাটা ছিল, সেই সূত্রেই পুলিশ তাকে গিয়েছে। কিন্তু একটা পুলিশ যেমন বলে, যে পুলিশের যেমন একটা আলোচনা হচ্ছিল আমাদের, পুলিশের যে ডিগ্রি বলে না, যে কত ডিগ্রিতে কত ফল আসবে, কত ডিগ্রিতে অত্যাচার কম বা মার দিলে বা তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করতে হলে কি কোন ধরনের স্বীকারোক্তির জন্য কি ধরনের ব্যবস্থা নিতে হয়,
তো সেটা তো ধরেন একে তো বুঝতেই পারার কথা আর কি, যে আসলে ভুল লোক না, তা কিন্তু আসলে তো ধরা উচিত ছিল ব্যাংকের বিভিন্ন শাখার যারা, তার মানে তারা ওই সালেককে বাঁচাতে চেয়েছে, অন্য একজনকে উদরপিণ্ডে বুদ্ধরঘরে করতে চেয়েছে। এখন যদি আমরা আশা করি, সালেক এতদিন পর্যন্ত ছিল আসলে, যখন তার না এই বিষয়টি আলোচিত হয়ে আসে তখন আমরা আশা করব যে বিষয়টা, অনেক কেস স্টাডি থাকে না, যে আমরা সাংবাদিকতায় যেমন বলি যে একটা কেস স্টাডি সবটা, কিন্তু এই কেস স্টাডিটা দুদক করুক, যে এই ঘটনার যোগসূত্র ধরে বা সূত্র ধরে মানে কেঁচো করতে সাপ বের হোক। যেমন আদালতও বলছেন এটি জজ মিয়া নাটকের মতো একটা বিষয় হয়েছে, যে পুলিশের কোথায় দায়, ব্যাংকগুলো যারা যেখানে এই যে চেক জালিয়াতি হয়েছে, চেক জালিয়াতি কিন্তু আমি চাইলেই হবে না, এটার সঙ্গে আরও অনেকের সংশ্লিষ্টতা থাকতে হয়, পেমেন্ট হতে হয়, কাজেই আমি আশা করব যে দুদক এখন বেশ কিছু জায়গায় দেখি তারা ভালো কাজ করছে, উদ্যোগী হচ্ছে, এইটার ধারায় মানবাধিকার কমিশন যুক্ত হয়েছে, দুদক বলছে যে দুদক চেয়ারম্যান যেটি বলছে তারা তদন্ত কমিটি গঠন করেছে, একটা মেয়ে একাধিকবার দেখেছি যে একটা মেয়েকে পুলিশ হেনস্থা হয়রানি করে তার প্রাক্তন স্বামীর মামলায় তাকে শুধু মানে হেনস্থাই করা হয়নি, তার নামে ইয়াবার মামলাও পর্যন্ত দেওয়া হয়েছে, এরকম ঘটনাগুলো তো একটা সূত্র ধরে দুদক বের করুক। আমার মনে হয় যে পুলিশ সদর দপ্তরের এই নির্দেশনা, এই যে সপ্তাহে এইটাই নির্দেশনা যাক যে এই ঘটনা, পুলিশের তো অপরাধ তদন্তের নানা পদস্থ জায়গাগুলো আছে, এই ঘটনা ধরে কে কে জড়িত, এবং একটা কেস স্টাডি যদি আমরা এস্টাবলিশ করতে পারি তাহলে কিন্তু আরো হাজারটা অপরাধ মানে নজির সৃষ্টি হবে, এবং মানে বলে না যে প্রিএমপটিভ অ্যাকশন, অর্থাৎ ঘটনা ঘটার আগেই এই ঘটনা নিয়ে দুদকের কে দায়ী, পুলিশের কে দায়ী, গণমাধ্যমের কেউ দায়ী আছে কিনা, ব্যাংকের কে দায়ী, সবগুলো কিন্তু বের হয়ে আসতে পারে একটা ঘটনা। দুর্নীতি, নিঃসন্দেহে দুর্নীতির বিষয়টি আছে, কারণ 18.5 কোটি টাকা তো, এটা হজম করার জন্য যত রকমের কায়দা কানুন করতে হয় বলে আমরা সমাজে শুনি। সেখানে আমি তো অবাক হব না যদি দুর্নীতি দমন কমিশনের কথা বলেন, পুলিশের কথা বলেন, অন্যান্য ব্যাংক তো নিঃসন্দেহে, ব্যাংক তো অবশ্যই, এদের মধ্যে লোকজন যদি এর সঙ্গে জড়িত না থেকে থাকে, না থাকলে এইটা করা সম্ভব না কোনো রকমভাবে, শুধু একজনের মাধ্যমে বা একজনের সাহায্যে একজনের ইয়েতে এই দুর্নীতি সম্ভব। এটি কি তদন্ত করতে খুব বেশি সময় লাগবার কথা, যেটি আজকে দুদক চেয়ারম্যান বলছেন যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, মানে জানতে চাইছি যেহেতু মানবাধিকার কমিশনের তদন্ত এসেছে, গণমাধ্যমের তদন্ত এসেছে, আমাদের দেশের তদন্তের না ধরন আছে, এখন তদন্তের ধরনের উপর নির্ভর করবে যে কতদিন সময় লাগে, কারণ এক একজনের ক্ষেত্রে এক এক রকমের তদন্ত হয়, আপনাকে ধরে নিয়ে গেলে একরকমের তদন্ত হবে, আমাকে ধরে নিয়ে গেলে একরকমের তদন্ত হবে, সরকারি কর্মকর্তা, আমলা, চৌকিদার যারা, ওদের ক্ষেত্রে আবার তদন্ত আরেক রকমের হয়, এগুলো নানান রকমের, কিন্তু তারপরে যেটা থাকে সেটা হচ্ছে যে পুলিশ যদি চায়, সত্যি সত্যি আমরা অতীতও দেখেছি, পুলিশ যদি সত্যি সত্যি চায় তাহলে কিন্তু তদন্ত করে বের করা যে কারা দায়ী, পুলিশেরও কেউ দায়ী কিনা, দুদকের কেউ দায়ী কিনা, ব্যাংকের কারা দায়ী, এগুলি বের করা খুব কঠিন কাজ কিছু না, কঠিন কাজ কিছু। আমরা একটা বিরতিতে যাই, এটা এক বছর লাগবে না, অসুবিধা কি, আমি বলছি যে তদন্ত অনেক কিছু সময় তাৎক্ষণিক আমরা ফল চাই, কিন্তু এটা হোক না এক বছর ধরে তদন্ত, অসুবিধা কি, কিন্তু যথাযথ না যথাযথ তদন্ত হোক এবং প্রকৃতই কারা যুক্ত বের হয়ে আসে নিশ্চয়ই, এবং এই 18.5 কোটি, হাজার হাজার কোটি টাকা বা শত শত কোটি টাকা যারা জালিয়াতি করছেন তাদের জন্য ঠিক এরকম শক্ত তদন্ত হোক, শক্তভাবে তারাও গ্রেপ্তার হবে, তাদের জন্য হবে না, জাহালমের জন্য, জাহালমের জন্য। একটা বিরতি নিয়ে আসি, একটা বিরতি নিয়ে অনলাইনের খবরগুলো জানাবো, দর্শক থাকুন সাথেই। ফিরলাম সংবাদ সম্প্রসারণে, দেখে নিই অনলাইনে সবশেষ কি কি খবর আছে। শুরুতে প্রথম আলো দেখতে পাচ্ছি, ঢাকার চারপাশের রেলপথ অগ্রগতি 19%, রেলমন্ত্রী সংসদে বলেছেন আজকে অগ্রগতি সম্পর্কে। গত বছরে শেষ হওয়ার কথা ছিল, এটা না হলে একটু মিসলিডিং হয় আর কি, 19% তো দেখা গেল যে যে টাইমে 19% হওয়ার কথা ওই টাইমে হয়েছে, নাকি 50% হওয়ার কথা ছিল 19% হয়েছে, সেটা নিয়ে একটু কিন্তু খবরটা খুব যদি খুলেন দেখেন দুর্ভোগ মানুষের তো একটা, মানে আমরা বাস্তবে তো কোনো অগ্রগতি দেখছি না, যে ঢাকার চারপাশে মন্ত্রীও কিন্তু বলেছেন যে সড়কের কাজ সময় মতো হওয়ার ব্যাপার আর কি, যে কিন্তু সেটি আসলে আমরা দেখি না, আমাদের নির্মাণ কাজে প্রচুর মানে মেয়াদের বেশি সময় লেগে যায়, এই যে সমীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে নির্মাণ প্রকল্প গ্রহণ করা হবে, অর্থাৎ এখনো পর্যন্ত মানে এটা কল্পনার পর্যায়ে আছে কিন্তু এখন আর কি, পরিকল্পনা করার পরিকল্পনা করছে এরকম একটা বিষয়। প্রথম পরের খবরগুলো দেখে নিতে চাই, প্রথম আলোর পরে
খেলার খবর কিছু দেখছি। কারাগার থেকে স্বজনের কাছে জাহালম, আমরা বিষয়টি নিয়ে কথা বলছিলাম, পাঠকের প্রতিক্রিয়া একটা আছে, 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত, অনেকেই প্রতিক্রিয়া জানাচ্ছেন এই বিষয়টি নিয়ে। পরের পত্রিকায় বিডি নিউজ, রাঙামাটিতে 2 যুবককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত হামলাকারীরা। অ্যাঞ্জেলিনা জোলি এসছেন, হলিউড সেলিব্রিটি, তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছে, সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ, ইটিভির সাংবাদিক গ্রেপ্তার। জবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় 4 শিক্ষার্থী বহিষ্কার। প্রাথমিক শিক্ষার অনিয়ম হটাতে জরুরি কর্মসূচির সুপারিশ দুদকের, দুদক শিক্ষাক্ষেত্রে বিশেষ তৎপরতা গ্রহণ করছে। চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ফখরুল। পরের পত্রিকায় মানে এটিও একটি বিষয়, যদিও এটি নিয়ে আমরা অন্য হয়তো আজকে আলোচনার বিষয় না, আমাদের রাজনীতিকরা বা বড় বড় রাজনীতিবিদ, বড় বড় যারা আছেন, উঁচু মানের নেতা যারা আছেন, তারা সরকারি দল হোক বিরোধী দল হোক, দলের নেতা এখনো সিঙ্গাপুরে আছেন, মানে আমাদের দেশের স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থার উপর কারো কোনো ভরসা নেই। আমাদের রাষ্ট্রপতি তো আপনার চিকিৎসার জন্য বাইরে যান, তো ওখান দিয়ে শুরু করেন আপনি, সেটাই আমি বলছি, নামেন যাদের অর্থ আছে, বৃত্ত আছে, তারা বাইরে গিয়ে চিকিৎসা করায়। যেমন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ, তিনি যেটি বলেছেন যে যদি দেশের রাজনীতিকরা সেখানে চিকিৎসা না করেন তাহলে বুঝতে হবে যে আসলে সেটি সেই দেশের চিকিৎসা ব্যবস্থা একদমই ভালো না। সৌদি আরবে 1800 সেনা পাঠাবে বাংলাদেশ, এই খবরটা আমার কাছে একটু অবাক মনে হয়েছে, কারণ যেই ঘটনার জন্য পাঠাবে সেই ঘটনায় কি আমরা কোনো পক্ষ নিয়ে নিচ্ছি? কারণ সৌদি আরবের যেখানে সেখানে যে সৌদি আরব এবং ইয়েমেনের যে সংঘর্ষটা চলছে সেখানে ওই মানে সীমান্ত এলাকায় যাবে বাংলাদেশের সৈন্যবাহিনী, তাহলে কি আমরা কি একটা পক্ষের দিকে দাঁড়িয়ে যাচ্ছি কি না, এইটা আমার কাছে একটা মানে প্রশ্ন দেখা দিয়েছে। আমরা কি ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের পক্ষে মানে প্রশ্ন, কিন্তু কারণ ইয়েমেনে যে লড়াইটা চলছে আরব বিশ্বে, কিন্তু অনেকগুলো দেশেই অভ্যন্তরীণ সংকট বেশ মানে ইয়ে পর্যায়ে পৌঁছেছে, মানে কঠিন পর্যায়ে, ও নানান রকমের আর কি, আপনি ধরেন এই যে সিরিয়াতে বলেন, সুদানে বলেন, ইয়েমেনে বলেন, তো সেখানে আমরা আসলে কোন দিকে অবস্থান নেব এইটা আমার কাছে একটা খুব বড় প্রশ্ন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া, তারাও মানে তারপরে ধর্মীয় কারণ ইত্যাদিতে হয়তো সৌদি আরবের সঙ্গে আমাদের একটা বিশেষ সম্পর্ক বা আমাদের ম্যান পাওয়ারটা বড় আর কি, যে কারণে যে নারী এই যে সমস্যা হয়, কিন্তু আমরা একটা অবস্থান নিতে গিয়ে 7-5 ভাবতে হয় আর কি, কূটনৈতিক সম্পর্ক সৌদি আরবের সঙ্গে কিন্তু আর সব দেশের সঙ্গে তুলনায় ভিন্ন আর কি, আমাদের নানা মক্কা মদিনা পবিত্র নগরী এসব কারণেও নানা হিসাব ইসলামী বিশ্ব কিন্তু করে আর কি, পাকিস্তানে যেমন সৈন্য আছে বহুদিন ধরে আর, ওখানে যে নিরাপত্তা জোট আছে সেটা বাংলাদেশ, সেটা আবার ওই যে ওটা সদস্য সৌদি আরবের উদ্যোগে যে একটা জোট হয়েছে আর কি, পাকিস্তানের সেনাপ্রধান, আবার ওই যে ইরাক সংকট, ইরাক কুয়েত সংকটের সময় কিন্তু বাংলাদেশ সৈন্য পাঠিয়েছিল বা পূর্ণ সমর্থন যদি বলি, সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হয়েছে, ভূখণ্ড সৌদি আরবে ব্যবহার হয়েছে, কিন্তু বাংলাদেশের পূর্ণ সমর্থন, কিংবা আফগানিস্তানের ক্ষেত্রেও কিন্তু এটা হয়েছে, আরো কিছু খবর যুক্তরাষ্ট্রের সঙ্গে, ওইটাও একটা বাধ্যবাধকতা আর কি। পরপর ক্ষমতায় আসা মানেই একদলীয় রাষ্ট্র নয় বলছেন গওহর রিজভি। আর কি খবর, দুদক কি জিনিস সেটাই আমি চিনতাম না, জাহালমের সেই জাহালমের খবর, তার তো দুদকের নামও শোনার কথা না আর কি, একজন মাঠে কাজ করা শ্রমিক। চিকিৎসক আকাশকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্ত্রী মিতু রিমান্ডে, এই খবরটিও ইদানিং খুব আলোচিত একটি ঘটনা। এই বিষয়গুলো আমরা কথা বলছি সমস্ত ঢাকা চিটাগং ট্রাভেল ইন 57 মিনিট বাই ট্রেন, 57 মিনিট ঢাকা থেকে চিটাগং যাওয়া যাবে, যেটা থেকে ঢাকা আসা যাবে, হ্যাঁ যাবে সেটি, অসংখ্য ধন্যবাদ, খুশি হব যে অসংখ্য ধন্যবাদ দুজনকেই, দ্রুতগামী ট্রেন আছে, শেষ করছি আজকের মতো, ভালো থাকুন।